মদ্যপ জামাইয়ের ধারালো দায়ের কোপে গুরুতর জখম স্ত্রী এবং শ্বশুর, পুলিশি তৎপরতায় স্ত্রী ঘরে জামাই। নদিয়া শান্তিপুরে এক নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়ায় অজয় বিশ্বাস মদ্যপ অবস্থায় ধারালো দা দিয়ে হাজির হয় বাইগাছি পাড়ার শ্বশুর বাড়িতে। প্রথমে শ্বশুর জগদীশ দের মাথায়, পরবর্তীতে স্ত্রী নমিতা বিশ্বাসের মাথায় কোপ মারে। রক্তাক্ত অবস্থায় হারায় দুজনে। তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী। পুলিশে খবর দিতে উদ্যত হলে সারিকা মামনি দাসকে ওই ধারালো দা দিয়ে আক্রমণ করতে উদ্যত হয় অজয় বিশ্বাস। মামনি বিশ্বাসের ছেলে আঘাত প্রতিহত করে। ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, তৎপরতার সাথে মদ্যপ অবস্থায় ওই যুবককে গ্রেপ্তার করে। আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছায় পুলিশ। নমিতা বিশ্বাসের মাথায় 7টি সেলাই, জগদীশ দের মাথায় 9টি সেলাই পড়ে। প্রত্যেকেই ভাবেন, পুলিশকে জানালেও শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নেন। সারিকা মামনি দাস বলেন, এর আগেও নিজের একমাত্র ছেলেকে কোপ মেরেছিল বেশ কয়েক বছর আগে, মধ্যেই মধ্যে অত্যাচার করে গোটা পরিবারের ওপর। অভিভাবক দাদা বাড়ি থাকলে সাহস পায় না, আজ ব্যবসার কাজে আসাম যেতেই আবারও মদ্যপান করে অত্যাচার শুরু হয়েছে। স্ত্রী নমিতা বিশ্বাস বলেন, 17 বছর মুখ বুঝে সহ্য করেছি, পরিবারের অপমানের কথা ভেবে তবে এবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশ সূত্রে জানা গেছে, তিনজনের জবানবন্দি এবং লিখিত অভিযোগের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে শান্তিপুর থানার পুলিশ। যাকে মেরেছে সে আপনার কে হয়? স্বামী। যে মেরেছে, এই যে আমার আগে মেরেছে, মেরে আমার বাবারে মেরেছে। কি নাম ওর? অজয় বিশ্বাস। কতদিন আগে বিয়ে হয়েছে? কতদিন আগে বিয়ে হয়েছে? মানে আপনার ছেলে মেয়ে আছে তো? তো এখন কি কমপ্লেন করবেন? হ্যাঁ হ্যাঁ, থানায় কমপ্লেন করবো। 17 বছর বিয়ে হয়েছে, আমরা কোনোদিন শান্তি দেয়নি। তো আজকে কি নিয়ে ঘটনা? আজকে ঘটনা বলতে, আমার বাবার বাড়িতে পুজো ছিল, পুজোতে গেছিলাম, যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, ও যাচ্ছে চলে আসছে, ওর খাবারটা বাড়িতে টিফিন করে পৌঁছে দিতে হচ্ছে, ও খাচ্ছে। আমরা গত বৃহস্পতিবার দিন মায়াপুর গেছি ঘুরতে, ওরে সকালে দুপুরের খাবার দিয়ে গেছি, বিকেলে চা করে মানে কিছুতে কিছু হলে সুস্থ বাঁধলেই অশান্তি করবে, আর কিছুই না। ও কি নেশা টেশা করে? হ্যাঁ, নেশা করে, আবার করে না। তো আজকে কি কারণে হচ্ছে? সুস্থ মস্তিষ্কে করছে কি? এর আগে কমপ্লেন করেছিলেন? না করিনি। আপনার উপরে রাগটা কিসের? আজকে কটা সেলাই বললো এখানে? কটা সেলাই বললো? 8টা। কি নাম আপনার? আপনি থানায় কমপ্লেন করবেন তো? আপনাকে মেরেছে? বোন কালকে ওর বাড়ি থেকে চলে এসেছে রাত্রেবেলা। মানে যে মেরেছে সে কে হয়? ও তো বোনের বর। আর যাকে মেরেছে সে হচ্ছে ওর বউ। আপনার কে হয়? আমার বোন হয়। আর যাকে মেরেছে? আমার বোনকে মেরেছে, আর আমার বাবাকে মেরেছে। আপনার বাবাকে? হ্যাঁ। আপনাদের কি পাশাপাশি? না, ওদের পাড়া হচ্ছে এই তোমার রামকৃষ্ণ কলোনি, আর আমাদের হচ্ছে বাইগাছি পাড়া। আচ্ছা, তো এরকম কি অত্যাচার মাঝে মাঝে করে? মাঝে মাঝে, মানে দিনের পর দিন অত্যাচার করেই যায়। আমরা কোনোদিন ওদের বাড়িতে প্রতিবাদ করতে যাই না, পাড়ার লোকেরাও জানে। এই আজকে আমার দাদা ডেকেছে, আসেনি, বাবা ডেকেছে, আসেনি। তারপর যে দাদারা চলে গেছে আসা, সন্ধ্যেবেলা এসছে, এসে যা না তাই গালাগালি। সুস্থ মস্তিষ্কে করে কি? ও এরকমই নেশা করে এসে এটা করে, অল্প খায় খেয়েই। কয় ছেলে মেয়ে? কয় ছেলে মেয়ে? ওর একটাই ছেলে। আচ্ছা। তারপরে সেই গালাগালি করে গেল, ওরে গিয়ে বাড়ি থেকে দা নিয়ে আসলো, এসেই আমার বাবা কিসে বসে রয়েছে বারান্দা, আমার বাবাকে আগে দিল কোপ, দেওয়ার পরে আমার বোনকে দিল, বোন বেরিয়ে এসছে বোনকে দিল, দেওয়ার পরে আমিও যে বেরিয়ে এসছি আমাকে যে দিতে গেছে আমার ছেলে ধরে ফেলেছে। ধরার পরে তারপরে আমি সবাইকে ডাকো, ডেকে তারপর সবাইকে পুলিশ টুলিশ ডেকে ধরা ওকে। এখন পুলিশ ধরেছে? এখন পুলিশ ধরে নিয়ে গেছে। তারপরে বলে কি, আমি বেরিয়ে আসি, বেরিয়ে এসে তোর ছেলেকে মেরে ফেলবো, তোর ছেলেকে বাঁচতে দেবো না, তোর ছেলেকে মেরে ফেলবো।
মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।